Biryani, biryani, biryani. I don't like biryani, but biryani likes me. তো বন্ধুরা, আজকে তোমার সামনে আবার নতুন ব্লগ নিয়ে এলাম। আজকের ব্লগটা হচ্ছে ফুড ব্লগে পুরো ভিডিওটা। এবার তোমরা সবাই জানো ফুড ব্লগ কিরকম হয়। কোন দোকানে গেলাম বা রেস্টুরেন্টে গেলাম, খাবার খেলাম, বললাম সেই খাবারটা খাওয়ান, বা হয়তো নতুন রেস্টুরেন্ট খুলেছে সেটা সম্বন্ধে বললাম, কিন্তু না, এই ফুড ব্লগটা একদম আলাদা। তোমরা কেউ ভাবতে পারবে না এটা কী ধরনের ফুড ব্লগ। পরে কমেন্টে বললো, হ্যাঁ এটা কী ধরনের ফুড ব্লগ। তো যাই হোক, তো আমি ভিডিওতে তোমাদের দেখাবো যে বর্তমানের বিখ্যাত যে বিরিয়ানি দোকানগুলো, সানা বিরিয়ানি, তারপরে হচ্ছে ওই ফার্স্ট চয়েস, চিপ অ্যান্ড বেস্ট, যাই বলো না কেন, তো এইগুলো তো বর্ধমানের যারা আছে সবাই জানে, কিন্তু অনেকে আছে এই দোকানগুলোর নাম জানে বাট এসে চিনতে একটু অসুবিধা হয়, একে ওকে জিজ্ঞেস করে। কিন্তু তোমরা যারা এই ভিডিওটা দেখে আসবে তারা একবারই সেই দোকানে যেতে পারবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা জাস্ট এই টপিকের উপরে। আশা করি ভিডিওটা তোমাদের খারাপ লাগবে না। এবার জাস্ট দেখো নতুন ধরনের ইউটিউবে প্রথম ব্লগ তোমাদের। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন এসে গেছি সানা বিরিয়ানির সামনে। তো সানা বিরিয়ানি বর্ধমানের অনেকেরই ভালো লাগে, আমারও ভালো লাগে খুবই। তো এটা কোথায় অবস্থিত? না, এটি তোমার একদম পার্কার রোডের সামনে। দেখো পার্কার রোডের সামনে যে একটা তোমার মহাদেবের মন্দির আছে, একদম মহাদেবের মন্দিরের উল্টো দিকেই একদম সানা বিরিয়ানি আছে। তো এটা একদম পার্কার রোড, মানে কি মানে তোমার স্টেশন থেকে সোজা যাবে বা তোমার ওই দিকে সিটি টাওয়ার থেকে সোজা আসবে। স্টেশন থেকে আসতে গেলে বাঁ হাতে পড়ে আর সিটি টাওয়ার থেকে আসতে গেলে ডান দিকে পড়ে সানা বিরিয়ানি। তো বন্ধুরা আমি তোমাদের দেখালাম সানা বিরিয়ানি। তো এই বিরিয়ানিটা কোথায় অবস্থিত সেটা তো তোমাদের বললাম। এরপরে তোমাদের দেখাবো বর্ধমানের চিপ অ্যান্ড বেস্ট বিরিয়ানি, ঠিক আছে। তো চিপ অ্যান্ড বেস্ট বিরিয়ানিটা তোমাদের দেখাবো কোথায় অবস্থিত, কোনখানে অবস্থিত। তো লেটস গো বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ চিপ অ্যান্ড বেস্ট বিরিয়ানি বর্ধমানে, ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি তোমরা বলতে পারো। আগে কোয়ালিটি ভালো ছিল, এখনও তো একটু খারাপ হয়েছে, বাট অনেকের কাছে এখনও এটা বেস্ট। তো এই বিরিয়ানি দোকানটা তোমার বর্ধমানের ঢলদিঘি পেট্রোল পাম্পের সামনেই অবস্থিত বা এম বাজারের সামনে, তোমার সেটা নিজেরাই দেখতে পাচ্ছ। তো আমার এই বিরিয়ানিটা বেশ মোটামুটি লাগে। তো এরপরে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট চয়েস বিরিয়ানি। তো এই বিরিয়ানির দোকানটাও ভালো, সানা বলো, চিপ অ্যান্ড বেস্ট বলো, ফার্স্ট চয়েস বলো, 19-20 আর কি সাদে কোয়ালিটিতে বলতে পারো। আর এটি কোথায় অবস্থিত? না, এটি প্যান্টালুসের সামনে, তোমরা যেটা ভিডিওতে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে বিরহাটা মন্দির থেকে একটু এগিয়ে গিয়ে, মানে চিপ অ্যান্ড বেস্টটা দেখলে চিপ অ্যান্ড বেস্টটাকে সোজা আসবে, দিয়ে বিরহাটা মোড় পড়বে, সেই বিরহাটার মধ্যে এটি গিয়ে। বন্ধুরা আমি তোমাদের তিনটে বিরিয়ানির দোকান দেখালাম, সানা, চিপ অ্যান্ড বেস্ট অ্যান্ড ফার্স্ট চয়েস। তিনটি হচ্ছে বর্ধমানের মানে সবাই বলে বেস্ট বিরিয়ানি, বাট আমিও খেয়েছি, আমারও বেশ ভালো লাগে। তবে আমার যদি মনে করতো আমার সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে চিপ অ্যান্ড বেস্টের থেকেও সানা বিরিয়ানি আমার সবথেকে ভালো লাগে, হালকার উপরে ভালো। তো আরও কিছু বিরিয়ানির দোকান তোমাদের দেখাবো, সেইগুলো ভালো, সেইগুলো তো তোমরা ট্রাই করতে পারো। তো সেই ভিডিওটা শেষ অবধি দেখবে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা নতুন বিরিয়ানির দোকান, কোয়ালিটি বিরিয়ানি। তো বিরিয়ানিটা আমি খেয়েছিলাম যে না সত্যি কোয়ালিটি আছে, দামটা কম বাট কোয়ালিটি খুবই ভালো। তো এই বিরিয়ানির দোকানটা তোমরা যদি আসতে চাও তো তোমরা একদম সোজা বর্ধমান স্টেশন থেকে আসবে, যে সামনে দেখবে ডানাতে সিটি টার পড়বে, তো বা একটু গিয়েই বাঁ হাতে একটা রাস্তা পড়বে, সেটা বাদামতলার ভেতরে যায়। তো সে বাঁ দিকে ঢুকি একদম বাঁ হাতেই পড়বে এই দোকানটা। এই দোকানটা যেমন দাম তেমন খাবার, জিনিসটাও ফ্রেশ, তোমরা বর্ধমানে আসলে ট্রাই করতে পারো, খুবই ভালো। আমার তো জাস্ট আমি একবার খেয়েছিলাম, আমার দারুণ লেগেছিল। তো বন্ধুরা তো দেখলে যতটা সম্ভব আমি দেখালাম। তো যাই হোক, একটা নতুন ধরনের একটা কন্টেন্ট ট্রাই করলাম তোমাদের সামনে। তো তো কন্টেন্টটা কেমন লেগেছে সেটা তোমরাই বলতে পারবে।
তাই না? আর প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতেও বলছি, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, অন্যকে ভালো রাখো। আর এই গরমে বাইরে বেরোনোর আগে একটু প্রোটেকশন নিয়ে বেরো, মানে চোখ মুখে ঢাকা নিয়ে, আর বেশি করে নুন চিনি জলটা খাও, শরীর ভালো থাকবে। তো টাটা।